দেখুন, এবার মার্কিন বোমারু বিমান ভূপাতিত করার হুমকি উত্তর কোরিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে মার্কিন বোমারু বিমান ভূপাতিত করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইং হো। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইং হো এ মন্তব্য করেন। এ সময় রি ইং হো বলেন, মার্কিন যুদ্ধবিমান যদি তার দেশের আকাশ সীমার বাইরেও থাকে তাহলেও সেগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, সারা বিশ্ব এটাই দেখবে যে যুক্তরাষ্ট্রে প্রথম যুদ্ধ ঘোষণা করেছে। গত কদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিমের সরকারের মধ্যে অব্যাহত বাগযুদ্ধের মাঝে রবিবার কোরীয় উপদ্বীপের কাছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানের টহল দেওয়ার ছবি পেন্টাগনের সূত্রে সংবাদ মাধ্যমে ছাপা হয়। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার কাছ থেকে সোমবার এই হুমকি দেওয়া হলো। তবে দুই দেশের মধ্যে এখনই যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা নাকচ করেছে অধিকাংশ পর্যবেক্ষক। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।